আজকে যেহেতু বিন্দু সেবা এবং লাইভ মেম্বারদের নিয়ে অনুষ্ঠান, তো অনেক মেম্বাররা রয়েছেন যারা হয়তো আজকে নতুন এসেছেন, যারা হয়তো প্রভুকে জানেন না। তো সে কারণে আমি প্রভুর সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। তো প্রভু অ্যাকচুয়ালি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন এবং তিনি চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট এবং অনেকদিন যাবৎ ইসকন মায়াপুরের ম্যানেজমেন্টের সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি ইসকন মায়াপুরের ভাইস চেয়ারম্যান এবং শুধু তাই নয়, গুরু মহারাজ এবং শিল প্রভুপাদের বিশেষ আশীর্বাদ তার উপর রয়েছেন। সে কারণে এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে পাশ্চাত্য দেশেও তিনি ভ্রমণ করে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। গৌর প্রেমানন্দে তবে অনুগত প্রভু বীর্যবতী হরিকথা আমাদের মাঝে পরিবেশন করা যাবে। নিত্য সেবা এবং লাইভ মেম্বার সম্মেলনে আগত সমস্ত নিত্য সেবক এবং লাইভ সদস্যদেরকে ইসকন মামলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্রতা। দেখে খুব ভালো লাগছে যে এত সংখ্যায় আপনারা এসে উপস্থিত হয়েছেন, এটা খুব ভালো লক্ষণ। কারণ কলি যুগে মানুষ ধর্মীয় অনুষ্ঠানে আসতে চায় না, কিন্তু ইসকন মামলাবাসী আপনারা যে ভক্ত আপনারা এটাকে ভুল প্রমাণ করছেন। শনিবারে সন্ধ্যাবেলায় মানুষ বিভিন্ন আনন্দ করার জন্য বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আপনারা অন্য জায়গায় না গিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রামের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা যে লক্ষ্মী নারায়ণের নিত্য সেবায় যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখানে ইসকনের অনেক দীক্ষিত ভক্ত, পুরনো ভক্ত রয়েছে এবং একই সঙ্গে আজীবন সদস্য তারা রয়েছেন, তাই আমি শ্রীমান মহাপ্রভু শিক্ষার উপর কিছু বলার চেষ্টা করব। তো শ্রীমান মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়েছেন, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনকে স্থাপন করার জন্য। কারণ কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বলেছেন যে আমি প্রতিযুগে আবির্ভূত হই, কি কারণে আবির্ভূত হই? পরিত্রাণায় সাধনা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপন করার। এক একটি যুগে ভগবানকে লাভ করার ক্ষমতাকে বলা হয় ধর্ম। এক একটি যুগে ভগবানকে এক একভাবে লাভ করা যায়। সত্য যুগে ভগবানকে ধ্যানের মাধ্যমে লাভ করা যায়। আপনারা জানেন বাল্মীকি মুনি 7000 বছর ধরে ধ্যান করে ভগবানকে লাভ করেছেন। ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তারপর যুগে মন্দিরে বিগ্রহ তার পূজার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে। আর কলি যুগে ভগবানকে লাভ করার ক্ষমতা হচ্ছে হরিনাম সংকীর্তন। কিন্তু হরিনাম সংকীর্তন তাতে সহজ পন্থা, সেই কারণে মানুষ ভাবে হরিনাম করি ভগবানকে পেয়ে যাব, তো মানুষের বিশ্বাস হয়। সেই কারণে শ্রীমান মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে আবির্ভূত হয়ে এই পন্থাকে সবার কাছে পৌঁছে দিয়েছে। এবং ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য,
তিনি এই হরিনামকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীতে এই হরিনাম সংকীর্তনকে তিনি প্রচার করেছেন। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমি বলতে চাইছি যে কলিযুগে হরিনাম ছাড়া আমরা অন্য কোনো ভাবে ভগবানকে পেতে পারি না, আর কলিযুগে হরিনাম ছাড়া অন্য কিছু করার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা যে কলিযুগের মানুষ, এই কলিযুগটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট একটি যুগ। সত্যযুগে ভগবানের যে প্রবর্তিত ধর্ম তার চারটি পা ছিল, ধর্মের চারটি পা সত্য, দয়া, তপ এবং শৌচ। এই চারটি হচ্ছে ধর্মের পা, ধর্ম এই চারটি পায়ের উপর দাঁড়িয়ে থাকে। সত্যযুগে এই চারটি পায়ে ছিল, কিন্তু কলিযুগে ধর্মের কটা পা? কলিযুগে ধর্মের একটা, তাও নরকের পা। ওই পাটা ওগুলো হচ্ছে একটু প্যারালাইসিস হয়েছে, ঠিক আছে, সে পাটা ও ঠিক মতো ভাবে খেলতে পারে না। সেই পাটা তো সত্য, এই সত্যের উপর দাঁড়িয়ে আছে কলিযুগের ধর্ম। তাই কলিযুগ হচ্ছে আমরা নিজেকে মনে করি খুব আধুনিক যুগ এবং আমরা খুব এগিয়ে আছি। কেন এগিয়ে আছি? কারণ কলিযুগ এখন ল্যাপটপ, কলিযুগ এখন প্রজেক্টর, কলিযুগ এখন প্লেন, মোবাইল ফোন এবং তার সঙ্গে সঙ্গে এখন নতুন নতুন প্রযুক্তি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তার মাধ্যমে যে মানুষ ভাবছে যে আমরা অনেক অগ্রগতি করছি। কিন্তু এই সমস্ত তথাকথিত যে উন্নতি, সেই উন্নতিগুলি অগ্রগতির লক্ষণ নয়, এগুলো হচ্ছে অবনতির লক্ষণ। কারণ মোবাইল ফোন, মোবাইল আগে মানুষ ফোন নাম্বারটা মনে রাখতে পারে, এখন মোবাইল ফোনের কৃপায় নিজের ফোন নাম্বারটা মনে থাকে। এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। প্রভু আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার ফোন নাম্বারটা কত? ও দেখে নিয়ে দেখি মোবাইলে আছে। অর্থাৎ নিজের ফোন নাম্বারটা মনে রাখার মতো ক্ষমতা আমাদের নেই, আর অন্যের ফোন নাম্বার তো দূরের কথা, কারণ সবকিছু তো মস্তিষ্কের মধ্যে আছে। অর্থাৎ আমাদের সমস্ত বুদ্ধি, সমস্ত স্মৃতিশক্তি এখন কারণ নির্ভরশীল, মেশিনের উপর নির্ভরশীল। কিন্তু অন্যান্য কলিযুগ শুরু হওয়ার আগে কোন মেশিনের প্রয়োজনীয়তা ছিল না, কলিযুগ শুরু হওয়ার আগে কোন বইয়ের প্রয়োজনীয়তা ছিল না। বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, শ্রুতি মানে একবার শ্রবণ করলে সেটা সারা জীবন মনে রাখার ক্ষমতা রাখে। পরীক্ষিত মহারাজ যিনি যতদিন রাজত্ব শুরু করেন তখনই কলিযুগ শুরু হয়। কলিযুগের প্রারম্ভে ব্যাসদেব ভাবলেন যে কলিযুগের অধঃপতিত অবস্থার উপর নির্ভর করে এখন আর বেদকে শ্রুতি পর্যায়ে রাখা যাবে না। তো সেই কারণে ব্যাসদেব বৈদিক সমস্ত গ্রন্থকে তিনি লিপিবদ্ধ করলেন, বইয়ের আকারে দিলেন, কারণ কলিযুগের স্মৃতিশক্তি খুব খারাপ। অর্জুনকে কৃষ্ণ 700 শ্লোক বলেছিল ভগবদ্গীতা, 700 শ্লোক। এই শ্লোক বলতে 45 মিনিট লেগেছিল। অর্জুনকে সেই শ্লোক একবার শুনি তার মনে ছিল পুরো 700 শ্লোক। আর কৃষ্ণকেও এই 700 শ্লোক বলার আগে তার আগে দিন প্রস্তুতি নিতে হবে, কাকে 700টা শ্লোক বলতে হবে। তাই ভগবানকেও শ্লোক বলতে প্রস্তুতি নিতে হয়নি, আর অর্জুনকে 700টা শ্লোক শোনার পরে তখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নোট নিচ্ছে না, এক নম্বর শ্লোক নোট, দু নম্বর শ্লোক নোট, শুনছে শুনছে আর বলে রাখছে। যখন শ্রীমদ ভাগবত বলা হচ্ছে সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামী বলছেন ভাগবত, পরীক্ষিত মহারাজ শুনছে এবং তার সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী শুনছে। 18,000 শ্লোক শ্রীমদ ভাগবতে, 18,000 শ্লোক আছে।
সুত গোস্বামী একবার যদি শ্লোক শুনেছে আঠারো হাজার শ্লোক শুনেছে, সে একই শ্লোক তিনি নৈমিষারণ্যে সমস্ত ঋষিদের কাছে আঠারো হাজার শ্লোক অ্যাজ ইট ইজ তিনি আবার বর্ণনা করেছেন। এটা তো স্মৃতি শোক, কিন্তু আমাদের স্মৃতি শক্তিটা এটা তো খুব খারাপ। তো সেটা একটা কলিযুগের শুরুতে আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগে মানুষের স্মৃতি শক্তি খুব প্রখর ছিল। দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে একটা প্রতিযোগিতা হয়, কিসের প্রতিযোগিতা? স্মরণ শক্তির প্রতিযোগিতা। একজন এসে বসবে আর এরকম এত লোক না, একশোটা লোক বসে থাকে এবং প্রত্যেকটা লোক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করবে, একশোটা প্রশ্ন করবে। আর যে যে সিকোয়েন্সে প্রশ্ন করেছে সেই সিকোয়েন্সে তাকে উত্তর দিতে হবে। আর যখন এই প্রশ্নোত্তর চলবে তখন বাইরে একটা ঘন্টা বাজে। তো কে এই প্রতিযোগিতায় জয়লাভ করবে? যে একশোটি প্রশ্ন যে সিকোয়েন্সে করা হয়েছিল সেই সিকোয়েন্সে উত্তর দিতে পারবে, আর এই প্রশ্নোত্তর চলাকালীন বাইরে কতবার ঘন্টা বেজেছে সেটা বলতে হবে এবং সেই প্রতিযোগিতাকে জয়লাভ করতে হবে। এইরকম স্মৃতি শক্তি। আর এখন আমাদের স্মৃতি শক্তির কি অবস্থা? নিজের মোবাইল ফোন বন্ধ থাকছে না, কি করা যাবে? এগুলো কেন বলছি আমি? যে আমাদের অবস্থাটা কথা না বলি, কলিযুগের মানুষের যে আমরা তো বর্ধিত না, আমরা তো অগ্রগতি করছি, কিন্তু কলিযুগে আমাদের অবস্থা হচ্ছে অত্যন্ত নিম্ন স্তরের অবস্থা, অধঃপতিত অবস্থা। এবং সেই কলিযুগের মানুষের যে বিভিন্ন গুণ অর্থাৎ খারাপ গুণ সেগুলি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। আমি আমার আজকের আলোচনার যে মুখ্য বিষয় তাতে প্রবেশ করার আগে আমি এই একটা সূচনা দিতে চাই। সেখানে বলা আছে, প্রায়ণ অল্পায়ুষ সভ্য কল অশ্বিন যুগে জানা মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্যাহী উপত্যকা। এই শ্লোকে সুতগোস্বামী বলছেন এই শ্লোকের মাধ্যম দিয়ে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। আমরা কি গুণে বিভূষিত কলিযুগের মানুষ সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তো প্রথম গুণটি হচ্ছে কলিযুগের, কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অল্প, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য, বেশি দিন আমরা বাঁচি না। আমরা কত বছর বাঁচি? কলিযুগের আয়ু নির্ধারিত করা হয়েছে একশো বছর, কিন্তু আমাদের জীবনযাত্রার অবনতির ফলে একশো বছরে মানুষ বাঁচে না। এখন একশো বছর বাঁচলে খবরের কাগজে আসে না, একশো বছর বাঁচে থাকে। আমি একবার অস্ট্রেলিয়াতে ক্লাস দিচ্ছিলাম, তখন আমি আয়ু নিয়ে বলছিলাম, কারণ বিদেশে সুইসাইড তো খুব বেশি হয়, একশো বছর বাঁচার তো দূরের কথা। স্টুডেন্ট লাইফে সুইসাইড, বিবাহিত জীবনে সুইসাইড, কথায় কথায় সুইসাইড। সেই জন্য একটা কাগজে দেখছিলাম, ইলেভেনের পরে একটা ছেলে, তোর মা বলছে রেজাল্ট খারাপ হয়েছে, ফেসবুকে বলছে গুড বাই দিয়ে সুইসাইড করেছে। আমাদের জীবনটা কত ভঙ্গুর কলিযুগ। তো আমি অস্ট্রেলিয়াতে বলছিলাম যে সত্য যুগে মানুষ এক লক্ষ বছর বাঁচে, শাস্ত্রে বলা হয়েছে। ত্রেতা যুগে মানুষ দশ হাজার বছর বাঁচত, তারপরে এক হাজার বছর, আর কলিযুগে একশো বছর। তখন একজন বলছে, ভাগ্যিস কলিযুগে একশো বছর ভগবান একটু বুদ্ধি হয় না, কারণ একশো বছর বাঁচতে এত কষ্ট, যদি এক লক্ষ বছর বাঁচতে হতো কি অবস্থা। তো মানুষ বাঁচতে চায় না, বাঁচতে পারে না, কারণ এত দুর্দশাগ্রস্ত অবস্থা কলিযুগের মানুষ। তো সেদিনকে একটা হোয়াটসঅ্যাপে আমার একটা ভক্ত একটা কাহিনী পাঠিয়েছে, তো সেখানে এই আয়ু নিয়ে আলোচনা করা হয়েছে। খুব সুন্দর, ইন্টারেস্টিং। বলা আছে যখন
স্রষ্টা গাধা বলে একটা জীবকে সৃষ্টি করলো, জানেন গাধা, গাধা ছিলেন, গাধা গাধা কি গাধাটা কি যোগ্যতা রয়েছে সে খাটে, অনেক বলে গাধার মতো খাটতে পারে, মানে কেন খাটছে জানেন, কোন উদ্দেশ্যহীন ভাবে খাটে তাকে বলা হয় গাধা। তো ভগবান স্রষ্টা তখন বলেছেন যে তোমার আয়ু নির্ধারিত করা হয়েছে 50 বছর, কারণ গাধা বলছে যে আমাকে তো উদ্দেশ্যহীন ভাবে খাটতে হবে, আমি 50 বছর বাঁচতে চাই, 30 বছর বাদ আমি 20 বছর বাড়াবো। তখন স্রষ্টা বলছে ঠিক আছে তথা, তারপরে তিনি স্রষ্টা কি সৃষ্টি করেছে কুকুর, কুকুরের কি খায়, কুকুর খায় কি খায়, মানুষের উচ্ছিষ্ট খায়। তখন স্রষ্টা কুকুরকে বলছে যে তুমি 30 বছর বাঁচবে, তখন কুকুর বলছে না না এরকম উচ্ছিষ্টকে 30 বছর আমি বাঁচতে চাই না, আমি 15 বছর বাঁচবো। তখন স্রষ্টা বলছে তথা, তারপরে বাঁদর, তো বাঁদর ধরে এক জাল থেকে আরেক জালে ঘুরে ঘুরে বেড়ায় আর অন্যকে আনন্দ দেয় বিভিন্ন অঙ্গি ভঙ্গি দ্বারা। তো বাঁদরের আয়ু নির্ধারণ করতে স্রষ্টা বলছে 20 বছর বাঁচবে, তখন বাঁদর বলছে আমি 20 বছর বাঁচবো না, আমি 10 বছর বাঁচবো। তখন স্রষ্টা বলছে তথা, এবার পালা করেছে পুরুষ, পুরুষ মানুষ, তো পুরুষ মানুষের স্রষ্টা বলছে তুমি হচ্ছে সব থেকে উন্নত জীব, তোমার বুদ্ধি সব থেকে বেশি, তাই তোমার আয়ু নির্ধারিত করা হলো 20 বছর। তখন পুরুষ ব্যক্তিটি বলছে না না এই অল্প সময় বাঁচলে হয়, আমাকে একটু বেশি বাঁচতে দিন, বলছে না গাধা যদি 30 বছরটা ছেড়ে দিয়েছে, গাধা 30, তারপরে হচ্ছে কুকুরের 15 আর বাঁদরের 10, এই বয়সগুলো আমাকে দিয়ে দিন। তখন স্রষ্টা বলেছে তথা, তো সেই কারণে বলা হচ্ছে যে মানুষ মানুষের মতো বাঁচে 20 বছর, প্রথম 20 বছর মানুষের মতো বাঁচে, 20 থেকে 50 কত কারণ তো বাঁচে গাধার মতো বাঁচে, কারণ 20 থেকে 50 সে সময় বিবাহ করে তো তখন গাধার মতো খাটতে হয়, তাহলে কোনো অপরাধে খাটতে হয় যে 20 থেকে 50 গাধার মতো, তারপরে যখন বুড়ো হয়ে যায় তখন 50 বছর বয়স থেকে 65 বছর বছর এই 15 বছর তো কোনো কাজ করতে পারে না, তো তাকে খেতে দেয় যেটা খেতে পায় সেটাই খায়, কুকুরের মতো খায় 50 থেকে 65, তারপরে 65 হয়ে যায় তখন ছেলে মেয়েরা এক জায়গায় রাখে না, তাকে অনেক ছেলে থাকলে কিছুদিন এই বাড়িতে থাকে কিছুদিন অন্য ছেলে বাড়িতে থাকে, তারপর মা বলে না তো যে কি বলে এক বাড়ি থেকে একজন বাবা এক কাছ থেকে আরেক কাছে যায়, সেরকম বৃদ্ধ লোকেরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় আর নাতি নাতিদেরকে আনন্দ দেয়। এটা হচ্ছে মানুষের জীবন, এই কিন্তু বাঁচা, এটা হচ্ছে কলিযুগের একটা লক্ষ্য, বুঝা যাচ্ছে। আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কলিযুগের মানুষের আয়ু হচ্ছে খুব কম, অল্প হয়। তারপরে পরবর্তী গুণটা হচ্ছে কলিযুগের, কলিযুগে মানুষ হচ্ছে কলহ প্রিয়, কলহ প্রিয় অর্থাৎ কলহ মানে হচ্ছে ঝগড়া, আমরা ঝগড়া করি, হাত তোলাতে চাইছি না, তো কারা কারা আমরা সবাই ঝগড়া করি, কারণ কলিযুগের একটি যোগ্যতা আছে, কলিযুগে জন্ম লাভ করার একটা যোগ্যতা আছে, আমরা ঝগড়া করতে পারি, এবং কার কার মধ্যে ঝগড়া হয়, পিতা মাতার সঙ্গে ছেলে মেয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ভাই ভাইয়ের ঝগড়া হয়, পরিবারে পরিবারে ঝগড়া হয়, পাড়ায় পাড়ায় ঝগড়া হয়, রাজ্যে রাজ্যে ঝগড়া হয়, দেশে দেশে ঝগড়া হয়, জাতিতে জাতিতে ঝগড়া হয়, বিভিন্ন ভ্যারাইটি প্রচুর ঝগড়া। তো ঝগড়া যখন আপনি ঝগড়া যদি দেখতে চান, আপনারা যারা ট্রেনে বাসে যাবেন, ছোট ছোট কারণে
কতটুকু এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবে, কোন সিটের কে মালিক, আমার সিটে বসেছে যাবে, ঝগড়া তো দূরের কথা, মারামারিও ঠিক না, কারণ এটা হচ্ছে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য। এখন বলা আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আর আরেকটি ইন্টারেস্টিং ঝগড়া আছে স্বামী স্ত্রীর ঝগড়া। এই ঝগড়াটা বলা হচ্ছে বহুপাত বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া না, এখানে কারা কারা বিবাহিত আছে, না তো কারা বিবাহিত, আর কারা বিবাহ করতে চান, এখানে বিবাহ হয়নি, এটা লজ্জার ব্যাপার বলবেন না, কিন্তু এটা ইন্টারেস্টিং। তো আগেকার দিনে তো মানুষ কিভাবে বিবাহ হতো, বাবা মা ঠিক করে দিত, আমার বরটা বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার আগে কথা বলতে দূরের কথা, তার স্ত্রীকেই ডাকে বিবাহের দিন প্রথম দেখা, কিন্তু এখন তো বিবাহের আগে অনেকবার দেখা, তাই তো, কারণ এখন আমাদের কি করে বিবাহ হয়, এখন অন্যভাবে বিবাহ হয়, আর কি কিছু বলতে চাই না, আমি ব্রহ্মচারী মানুষ তো, কিন্তু প্রেম করে বিবাহ বলা হচ্ছে, বিবাহের আগে ছেলেরাকে বেশি কথা আর মেয়েরা একটু শোনে বেশি, এটা নিয়ম, বিবাহের আগে ছেলেরা একটু বেশি বলে মেয়েরা শোনে, বিবাহের পরে এটা উল্টে যায়, তখন স্ত্রী কথা বলে আর স্বামী শোনে, আর কয়েক বছর যাওয়ার পরে স্বামী স্ত্রী দুজনেই বলে আর পাড়া প্রতিবেশী শোনে, এটা হচ্ছে বিবাহের জীবন। তো এইটা হচ্ছে ঝগড়া, আর ঝগড়াতে সাধারণত মহিলারা জিতে গেছে, একটা খুঁজে মনে করবেন না, একটা কাহিনী আকবর বিবলের কাহিনী বলবো আপনাদের। তো একবার আকবর আর বিবল রাস্তায় খাচ্ছে, এটা কিন্তু সত্য ঘটনা। তো সাধারণত ঝগড়া বাড়িতে হয়, স্বামী স্ত্রী ঝগড়াটা বাড়িতে হলে ভালো, কিন্তু এই কাহিনীটা একটু খুব ড্রামাটিক কাহিনী। তো স্বামী স্ত্রী ঝগড়া করছে, তুই ঝগড়া করতে করতে বাড়ির বাইরে বেরিয়েছিস, রাস্তায় ঝগড়া করছিস, তো স্বামী যে সে বিরাট বড় তার চেহারাটা বিরাট, আর স্ত্রীর চেহারাটা একটু ছোট ছোট কাটা চেহারা, কিন্তু আওয়াজটা উল্টো, স্ত্রী আওয়াজটা একটু জোরে যাচ্ছে, আর তীব্র মানে তুমুল ঝগড়া, ক্লাইমেক্স বলে না, ক্লাইমেক্স চরম স্তরে চলে গেছে ঝগড়া। একবার বিবল মারছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিরকম চলছে, ঝগড়া হচ্ছে হচ্ছে হচ্ছে, যে যখন ঝগড়াটা অন্তিম পর্যায়ে গেছে তখন স্ত্রীটা স্বামীটার গালে এক চোয়াল করেছে জোর, তখন একবার অবাক হয়ে গেছে স্বামীটা কি করে দেখা যায়, কারণ স্বামী যদি একটা জায়গায় স্ত্রী তো মাথা নিচু করল, কিন্তু দেখা গেল যে স্বামীটার চড়টা খেয়ে না মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, তখন আকবর খুব রেগে গেছে, বলছে ছেলে নাকি, তখন বীরবল একটু মজা করছে, বলছে এইসাই হত্যা, বলছে এরকমই হয়, বলছে কিরকম হয়, বলছে সবার জন্য এরকম হয়, বলছে হ্যাঁ সবার জন্য এটা আকবর নামে বিশ্বাস করি, কারণ আকবর তো স্বামী, তো যেন বলছে না না সবার জন্য, তো বলছে তাহলে সব স্বামীকে ডাক, ঠিক আছে, তো বীরবল সমস্ত স্বামীদের কেটে গেছে, ফলটা কত বলেছেন জানি না, এর থেকে অনেক বড় হওয়া, তো সমস্ত স্বামীরা এসে ভর্তি হয়েছে, তারপর বীরবল সেই হলে এসে প্রবেশ করেছে, তো বীরবল বলছে সমস্ত স্বামীদেরকে যে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো, সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনারা এই হল থেকে পাশের হলে চলে যাবেন, ঠিক আছে, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আপনারা কি আপনার স্ত্রী যেটা বলে সেটাই শুনেন, এটা হচ্ছে প্রশ্ন। তো তখন জিজ্ঞাসা করছিল আপনারা কি প্রশ্নটা বুঝতে পেরেছেন, তো বিপুল আবার প্রশ্নটা বলেছে আপনারা কি আপনাদের স্ত্রী যেটা বলে সেটাই শোনেন, এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনারা এই হল থেকে পাশে চলে চলবেন, তখন আস্তে আস্তে সব ধীরে ধীরে পাশে চলে যাচ্ছে, আর আকবর বীরবল চুপচাপ দেখছে, আর
বিলবাগ মুখ্যমন্ত্রী হাস একবার হচ্ছে সবাই চলে গেলে তারপর একটা বদনাম হয়ে যাবে, সবাই আস্তে আস্তে সবাই যাচ্ছে পাশে পুরো হল ফাঁকা, কিন্তু একজন দাঁড়িয়ে আছে। তখন একবার হচ্ছে দেখছ একজন তো পাওয়া গেছে, না আমার সাম্রাজ্যে অন্তত একজন পাওয়া গেছে যে স্ত্রী যেটা বলে সেটা শুনে না। তো বিধবা বলছে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, চলুন যাই গিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করি। তো দুজন গেছে, দুজন গিয়ে জিজ্ঞেস করছে যে তাহলে আপনি তো স্ত্রীর কথা শোনেন না তাই না, এদিকে তো আপনি গেলেন না মানে। বলছে ওরকম না ব্যাপার, যে কিরকম ব্যাপার বলছে স্ত্রী আমাকে বলে দিয়েছিল এখানে আসার আগে যেখানে বলছে ভিড় থাকবে সেখানে একটু দূরে থাকবে, সেই কারণে এত ভিড় যেন আমি এখানে আসি। তো বক্তব্যটা হচ্ছে এটাই জগতের নিয়ম, কলহ কলহ হচ্ছে কলিযুগের একটি লক্ষণ। তো সেই কারণে দেখবেন এখন কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ঝগড়া, এবং কথায় কথায় ঝগড়াতে সীমাবদ্ধ থাকছে না, ছোট ছোট কারণে বিবাহ দিচ্ছে। ইংরেজিতে দেখা বলে ডিভোর্স, আগে আমরা শুনতাম ডিভোর্স হিন্দি সিনেমায়, আর ডিভোর্স কোথায় হয় বিদেশে, এখন তো ডিভোর্সের রেট খুব হাই, প্রচন্ড বেশি। কেন? কারণ মানুষের একই অপরের প্রতি সহ্য করার ক্ষমতা খুব কম। একবার একটা ভক্ত বিবাহ করবে বলে গেছে গুরু মহারাজের কাছে, বলছে কেন বিবাহ করবে, বলছে ব্রহ্মচারী আশ্রমে থাকে তো একটা ঘরে ব্রহ্মচারী অনেকে থাকে, তো অনেকে নাক ডাকে তার ঘুম হয় না, বলছে আমার আর ঘুম হচ্ছে না, আমি তো শান্তিতে জীবনযাপন করতে চাই, তখন যেন বিবাহ করবো তাহলে একটা ঘরে থাকতে পারবো। তখন গুরু মহারাজ বলছে কি গ্যারেন্টি আছে যে তোমার বউ নাক ডাকবে না। আমি শুনেছি যে নাক ডাকার জন্য ডিভোর্স অনেক আছে, আর ডিভোর্স হলে অনেকের ক্ষতি হতে পারে, জানি এখানে যে উকিল আছেন কিনা, তো অনেকের ক্ষতি হচ্ছে জীবনে, কিন্তু উকিলদের কিন্তু বাজার খুব রঙ্গ, কোনো কিছু কেসের অভাব নেই, কারণ মানে বলা হচ্ছে যে যত কেস কোর্টে আছে ভর্তি তার থেকে ডিভোর্স রেটটা খুব বেশি, প্রচুর কেস কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে কলিযুগ কলহ দিয়ে ঝগড়া একসাথে থাকতে পারে। তো যেটা বলে না এখন বলেছে যে ছোট পরিবার সুখী পরিবার, কিন্তু ছোট পরিবার করতে করতে গিয়ে পরিবারে না এটাই মুশকিল হয়ে গেছে। শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে যে বাড়িতে মা থাকে না সেটা পরিবার না, সেটাকে অনুভূমির সাথে তুলনা করা হয়েছে, বলছে যে পরিবারে মা থাকে না সেই পরিবারে পরিবার বলে সেটাকে গণ্য করা হয় শাস্ত্র অনুযায়ী, এবং বলা হচ্ছে সেই পরিবারকে পরিত্যাগ করে তার বনে চলে যাওয়া। আর কলিযুগে তো মানুষ বিয়ের আগে মা মা করে, কিন্তু বিয়ের পরে মা বাপ পায় না, মা আউট, কারণ আরেকটা ঝগড়া খুব ইন্টারেস্টিং ঝগড়া হয় বৌমার সঙ্গে শাস্ত্রীয় কারণ, এটা আরেকটা ইন্টারেস্টিং, কিন্তু যেহেতু ঝগড়া নিয়ে এসে জানি পাঠানো যাবে না, আমাদের টপিকে প্রবেশ করতে হবে। তো আমি বুঝাতে চাইছি যে কলিযুগের মানুষ কলহ প্রিয়। তারপরে হচ্ছে মন্দা, মন্দা মানে হচ্ছে অলস, কলিযুগের মানুষ হচ্ছে অলস, কিসে অলস, ভগবান সম্বন্ধে জানাতে খুব অলস, ভগবত ভক্তি ভগবান সম্বন্ধে বিষয় কোন উৎসাহ নেই। তো বলবেন আপনারা তো অনেকে প্রচার করছেন, বলবেন যে আপনি মন্দিরে আছেন আর আমরা বলি মায়াপুরে আছি, তো বলি বলে যখন যখন ঠাকুর টানবে ভগবান তো বলে ঠাকুর, যখন ঠাকুর টানবে তখন যাবো, যখন সিনেমা যাচ্ছে যখন শপিং মলে শপিং করতে যাচ্ছে অন্য অন্য জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছে তখন কিন্তু ঠাকুর না টানলেও যাচ্ছে, কিন্তু ভগবানের জায়গায় যাবে তখন ঠাকুরকে টানতে হবে, এটা একটা লক্ষণ। কিসের লক্ষণ? মানুষ হচ্ছে খুব ভক্তির পথে খুব অলস, কিছু করতে চায়।
কিন্তু দেখা গেছে অলস হলেও আরেকটি খারাপ গুণ কলিযুগের মানুষের হচ্ছে সুমন্দ মতলব, অর্থাৎ খারাপ অন্যের খারাপ চিন্তা করা। কলিযুগের মানুষ অন্যের ভালো চায়, অন্যের ভালো চায়, সবাই চিন্তা করে আমি কি করে অন্যকে খারাপ করবো। আর আমাদের মনে ধারণা হয়ে গেছে যে নিজেকে ভালো থাকতে গেলে অন্যকে খারাপ করতে হবে, অন্যকে খারাপ করলে ভালো নিজে ভালো হবে। তো সেদিনকে আরেকটা আমি একটা গেম দেখছিলাম, সেখানে দশজন লোককে হাতে বেলুন দেয়, বেলুন। তো গেমটার উদ্দেশ্য হচ্ছে তার হাতে বেলুন দেয়া হয়েছে আর বেলুনের সঙ্গে সঙ্গে বেলুনটাকে ফোটানোর জন্য একটা কাঠি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বলা হচ্ছে যার এই গেমের শেষে যার কাছে বেলুনটা থাকবে সে হচ্ছে জয়ী। শুরু হয়ে গেছে গেম, আমি তো আপনাদেরকে বলিনি যে অন্যের বেলুন ফাটাতে, আমি কি বলেছিলাম যার কাছে বেলুনটা থাকবে সে জয়ী হবে। তারপরে যদি প্রত্যেকেই বেলুনটা কারো না ফাটাতে, নিজের বেলুনটা নিজের কাছে রাখতে, তাহলে তো আমরা প্রত্যেকে জয়ী হতে পারতাম। কিন্তু আমাদের কি ধারণা, আমি দুপুরে জয়ী হবো অন্যকে পরাজিত, ঠিক না? অর্থাৎ অন্যকে খারাপ করতে পারলে আমি ভালো হবো, এটা হচ্ছে সুমন্দ মতলব। এটা হচ্ছে প্রযুক্তির আরেকটি লক্ষ্য, অন্যের আমরা ভালো চাই। ভক্তিমা ঠাকুর বলছেন পরদুঃখে সুখী আর পরসুখে দুঃখী, কিন্তু যারা বৈষ্ণব তারা অন্যের সুখে সুখী হয় আর অন্যের দুঃখ দেখলে দুঃখী হয়, এটা হচ্ছে মানুষ। কিন্তু কলিযুগের মানুষের সেই গুণটি নেই, সুমন্দ মত। তারপর হচ্ছে মন্দ ভাগ্য, মন্দ ভাগ্য মানে কোন কারণে ভক্তি পথে উৎসাহ দেখা গেলেও এমন একটা দলে ঢুকে যাচ্ছে যে দলটা ধর্ম সম্পর্কে কিছু জানে, মন্দ ভাগ্য। কারণ কলিযুগে আরেকটি লক্ষণ হচ্ছে যে কলিযুগে সবাই একে অপরকে প্রতারণা করে, আর কোন বিশেষত্বের প্রতারণা হয় ধর্মের নামে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পৃথিবীতে ধর্ম নামে যত সব চলে ভাগবতে করে সব পরিপূর্ণ ছলনা ধর্ম। কিরকম ছলনা ধর্ম? কারণ দেখতে লাগে ভক্তের মত কিন্তু তারা হচ্ছে কলির চাল। কলির চাল মানে পাপ কর্মে প্রতিবিম্ব। তো কি দেখো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই তো এক কলির চালা। কিরকম কলির চালাটা? যারা মদ খাচ্ছে, যারা অন্য পাপ কর্মে লিপ্ত আছে তাদেরকে দেখলে বোঝা যাবে এটা কলির চালা, কিন্তু ভক্তকে সে কলির চালা চেনা খুব কঠিন। তাই যেন ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন কিরকম চেনাচ্ছেন, তিনি বলছেন যে এই তো এক কলির চালা তিলক নাকে গলায় মালা। কিরকম কলির চালা? কপালে তিলক আছে আর গলাতে মালা আছে, কিন্তু সেবার কলির চালা। কিরকম কলির চালা? সহজ ভাজন করছেন মামু সঙ্গে লয়ে পরের মালা। মানে হচ্ছে নিজের বউ থাকলেও অন্যের বউয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ অসৎ চরিত্র। ধর্ম মানে হচ্ছে চরিত্র গঠন। ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি? আমাদের চরিত্রকে গঠন করা, বাহ্যিক বেশ পরিবর্তন করে আমরা সাধু হতে পারি না। অনেক ভাবে লাল কাপড় পরলো, চুলের স্টাইল বদলে গেল, গলায় নালা ধুলে গেল, তারপরে সাধু হয়ে গেল, তাই না? সাধু মানে তার চরিত্রটা কি ব্যাপার? চরিত্র পরিবর্তন হচ্ছে, তার হৃদয়ের পরিবর্তন হচ্ছে। সেই কারণে শ্রী প্রভুপাদ আমাদের এই সোসাইটির নাম রেখেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানুষ্ঠান, অর্থাৎ আমাদের মনটা কোথায় আছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবতীতে বলছেন মন মনা ভব, সবসময় আমার কথা চিন্তা কর, আমার মন কার কথা চিন্তা করছে সেটা আমি জানি আর ভগবান জানে। অনেকে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে, কিন্তু মনে কি হচ্ছে সেটা কে জানে?
তা আমি জানি আর পরমাত্মা জানে, তা আমি সবাইকে পাঠাতে পারি কিন্তু ভগবানের তো থাকাতে পারবো না। তাই ভক্ত মানে সে সৎ হবে, কিরকম সৎ তার ভেতরটা এবং বাইরেটা এক হবে এবং সে সক্রিয়ভাবে চেষ্টা করবে যে কি করে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা যায়। তো সেই কারণে কৃষ্ণ ভক্তির অভ্যাস করে। কিন্তু কলিযুগের মানুষ এই তথাকথিত ধর্মের দ্বারা প্রভাবিত হয়, কিরকম প্রভাবিত হয়, ও আমি ধর্ম করছি, আমি দীক্ষা হয়ে গেছে, প্রভু আমার দীক্ষা হয়ে গেছে। তা দীক্ষা হয়েছে কি হয়েছে, তুমি কি করছো? একটা লোক যাচ্ছিল ট্রেনে করে, ইসকন একজন সন্ন্যাসী, সে ট্রেনে যাচ্ছে, তো যাচ্ছে তোর এখন লোক হচ্ছে আমার দীক্ষা হয়ে গেছে। তো সন্ন্যাসী জিজ্ঞেস করছে দীক্ষা হয়েছে, তো আপনি জপ করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে ভাগবত পাঠ করেন? দীক্ষা হয়ে গেছে। মন্দিরে যান? দীক্ষা হয়ে গেছে। কি আমার মাথা গন্ডগোল, কি বিভিন্ন প্রশ্ন করছে একই উত্তর, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। তখন সন্ন্যাসী মহারাজ জিজ্ঞেস করছে আরে তুমি কি আমার প্রশ্ন বুঝতে পারছ? বলছে হ্যাঁ। আমি এক প্রশ্ন করছি উত্তর মেরো? বলছে না না, আপনি যেরকম প্রশ্ন করলেন সঠিক উত্তর দিচ্ছি, যথার্থ প্রশ্ন যথার্থ উত্তর, পারফেক্ট কোশ্চেন পারফেক্ট অ্যান্সার। কিরকম বলছে আমি তো তোমাকে একটা অদ্ভুত প্রশ্ন, আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি কিন্তু উত্তর দিচ্ছ না রকম। বলছে কোথায়? বলছে ঠিক উত্তর দিচ্ছি। বলছে আমি তোমাকে দিচ্ছি জপ করো? বলছে দীক্ষা হয়ে গেছে। মন্দিরে যাও? দীক্ষা হয়ে গেছে। ভাগবত করো? দীক্ষা হয়ে গেছে। আমি তো প্রশ্ন সে উত্তরের সম্পর্ক পাচ্ছি না। বলছে তার জন্য আপনাকে আমি একটা ব্যাখ্যা দিতে হবে। বলছে কিরকম? বলছে দেখুন, আমি যদি জপ করি, আমি যদি ভাগবত পাঠ করি, আমি যদি মন্দিরে যাই আমাকে যেতে হবে, দীক্ষা নিয়ে লাভ করে কিন্তু আপনার গুরুদেব করবে, সেই জন্য তাকে দীক্ষা দিয়েছি না। তা আমরা ভাবি যে দীক্ষা হয়ে গেল, দীক্ষা হয়ে গেল মানে আমার গুরুদেব আমাকে ভগবত করে নেবে, তবে আকর্ষিত কর দীক্ষা তো হয়ে গেছে। দীক্ষা মানে দীক্ষা মানে আমি একটা স্কুলে প্রবেশ করলাম। কেউ যদি ভাবে যে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এখানে একটু স্টুডেন্ট থাকে। আমার একটা বন্ধু আইআইটি বম্বেতে পড়াশোনা করেছিল, সে আমাকে এই গল্পটা বলছিল। বলছে ইঞ্জিনিয়ারিং কলেজে তিন ধরনের স্টুডেন্ট থাকে, এক ধরনের স্টুডেন্ট তারা বিন্দাস হয়ে যাচ্ছে, পরীক্ষার আগের দিন কোনো অসুবিধা নেই, আনন্দে ঘুরছে। বলছে কি ব্যাপার? বলছে একটা তোমার চিন্তা নেই, কালকে পরীক্ষা। বলছে কিসের চিন্তা? ভগবান আমাকে বাস্তব করতে পারবে না, চিন্তা না কথা। অর্থাৎ জীবনে কোনো ক্লাসে যায় নাকি? আর একটা ক্যাটাগরি হচ্ছে তারাও ঘুরে বেড়াচ্ছে, খুব বৃন্দাস ঘুরে বেড়াচ্ছে। বলছে কি ব্যাপার? তাহলে সে প্রত্যেকটা ক্লাসে গেছে এবং রেডি, তারা দেখবেন খুব ভালো স্টুডেন্ট, তারা কিন্তু পরীক্ষার আগের দিন খুব একটা বেশি পড়ে না, তারা রেডি হয়ে যায়। তো তারা পরিস্থিতি ঘুরে বেড়াচ্ছে, সমস্যাটা হচ্ছে দুজনের মাঝখানে, অর্থাৎ যারা ভালো করে পড়াশোনা করেনি আর যারা ভগবানের উপর উপর নির্ভরশীল না, তো তারা পরীক্ষার আগের দিন করতে থাকে, করতে থাকে, চিন্তা সব ঘুমটুম সব এদিন হতো। এই তিনটে ক্যাটাগরি, ঠিক আছে, বেশিরভাগ ওই মধ্যে ক্যাটাগরি বেশি পড়ে, উত্তম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, প্রথম অধিকারী, তিন ধরনের ছাত্র। তো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তো আমার বন্ধুটা তাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি তো অ্যাডমিশন নিয়েছ, কলেজে ভর্তি হয়েছ, বাবা মার পয়সা খরচা করছো, তো পড়াশোনা করো? বলছে দেখো আমাদের দর্শন হচ্ছে পুরো পরিষ্কার, কলেজের ভেতরে ঢোকার দায়িত্ব আমার, এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি, কলেজে ঢুকে দিয়েছি, কলেজ থেকে বার করানোর দায়িত্ব কলেজ অথরিটির, এটা আমার কোনো, এটা আমার কোনো হাত নেই। আমাদের দীক্ষা নেওয়াটাও সেটা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি, এখন আমি ভগবত ধামে যাবো যাবো না গুরু দেখি। তো ঠিক যেভাবে কলেজ অথরিটি আমাকে পাস করাতে পারে না, ঠিক একইভাবে গুরু আমাকে ভগবানকে পৌঁছে দিতে পারে না যদি আমরা চেষ্টা না করি। কিন্তু মানুষ কি হয়, কলিযুগের মানুষ দীক্ষা হয়ে গেছে, এটা আমি শুনলে এত আমার বিরক্ত লাগে। তো দীক্ষা হওয়ার পরে জীবনে কি পরিবর্তন হয়েছে? পাপকর্ম বন্ধ হয়েছে, চরিত্র গঠন হচ্ছে, শাস্ত্রোধ্যয়ন হচ্ছে, হরিনাম হচ্ছে, খারাপ কর্মগুলো ছাড়ছেন, ওই সঙ্গে কোনো আলোচনা। তো সেই কারণে ইসকনে কি করা হয়, দীক্ষাটা পরে দেওয়া হয়, কারণ তার আগে তাকে প্রস্তুতি নিতে হয়। তো আমি যে পয়েন্টটা বলছিলাম,
যে অনেকে ভক্তি জীবনে এলেও তার এই অন্য পথে সে চলে যায়। মন্দা সুমন্দ না করে মন্দ ভাগ্যা, অর্থাৎ মন্দ ভাগ্য। আর তারপরে সৌভাগ্যের ফল হয়তো যে ভালো পথে এসে গেছে, সঠিক পথে এসে গেলেও কলিযুগের আরেকটি খারাপ লক্ষণ হচ্ছে উপদ্রুতা। উপদ্রুতা মানে রোগ, প্রচুর রোগ। কত যে রোগ কলিযুগের মানুষের চিন্তার হয়। আর মানুষ খুব গর্বিত এখন, কেন অনেক হসপিটাল খুলছে। আর হসপিটালের সব যদি বাড়ে বলছি এখন গভর্নমেন্ট খুব দাঁড়ান, কেন খালি প্রতিদিন একটা হসপিটাল। তো হসপিটালের সংখ্যা বাড়ছে, এটা কি সমাজের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ, এটা মানুষ বুঝছে না। অর্থাৎ হসপিটালের সংখ্যা বাড়ছে তার মানে মানুষের রোগ বাড়ছে, তো সেটা কি ভালো সমাজের জন্য? সেই সম্বন্ধে কিছু কোনো আলোচনা হচ্ছে না, কেন এত রোগ হচ্ছে। তার কারণ, কারণ মানুষের জীবনটা পাপের জীবন হয়ে গেছে। জীবনটা পাপের, যেটা খাচ্ছি সেটা পাপের, যে কার্য করছি সেটা পাপের, যেটা দেখছি সেটা পাপের, সমস্ত কিছু পাপে পূর্ণ। তো পাপে পূর্ণ জীবন সেখানে তো রোগ হবে। তো সেই কারণে কলিযুগের মানুষ ভক্তিপথে এসে গেলেও তারা বিভিন্ন রোগের দ্বারা উপদ্রুত হয়ে গিয়েও তারা ভক্তি ঠিক মতো করতে পারে না। সেই কারণে আমাদের সুস্থ থাকতে ভক্তি করে নিলে খুব ভালো। এইভাবে শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করা হচ্ছে কলিযুগের এরকম অবস্থা। এই অবস্থায় হরিনাম ছাড়া আর অন্য কোনো পন্থা আমরা ঠিক মতো ভাবে করতে পারব না। সেই কারণে বলা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামই তো কে বলুন, কল নাস্তিক 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 গতিরণ্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। তার কারণ কি? এই সমস্ত আমাদের গুণাবলী রয়েছে। কি গুণাবলী মনে আছে? কি বললাম প্রথমটা? কি বললাম? কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অল্প। অনেকে বলে তবু ধ্যান করবো, ধ্যান নাহলে ভগবানকে পাওয়া যায়, হরিনাম করে কি করে পাওয়া যায় ভগবান? তো সেটা প্রভুপালের কাছে একজন এসে বলছে প্রভুপাল আমি তো ধ্যান করে এলাম খুব ফ্রেশ লাগছে। তো প্রভুপাল বলতে ফ্রেশ তো লাগবে, এত তো করে ঘুমালে তো ফ্রেশ করবে না। তো দেখবে বিভিন্ন ধ্যানের জায়গায় সব ঘুমায়, ঈশ্বরের যারা ভক্ত তারা যতগুলো ঘুমায়। আর কখন ঘুমায়? যতের সময় ঘুমাবে আর ভাগবত পাঠের সময় ঘুমাবে। আমাদের ভাগবত পাঠ শুরু হওয়ার আগে আমরা একটা মন্ত্র বলি, ওম অজ্ঞান উন্মীলান রস্য জ্ঞানাঞ্জন সদা চক্ষু উন্মীলিত। এই শ্লোকটা দিয়ে আমাদের ভাগবত পাঠ শুরু হয়। চক্ষু উন্মীলিত হলে চোখটা খুলবে। এই শ্লোকটা যখনই আমরা শুনি তখনই আমাদের চক্ষু নিমীলিত হয়ে যায়, ঠিক আছে? তখন চোখটা বন্ধ হয়ে যায়, চোখের পাতাটা এত ভারী। অনেকে বলে আমাকে, যারা আমরা মন্দিরে যারা থাকি তারা সকালবেলা ভাগবত পাঠ শুনি, বলছে প্রভু এই ভাগবত পাঠের সময় এত ঘুম কেন আসে? একটা লোক বহুবার ক্লাস দিচ্ছে পাশ্চাত্য জগতে, একটা লোক বা বহুবার ভাগবত পাঠ দিচ্ছে সকালবেলা এসে বসেছে, বসেছে তো বসে যাওয়ার পরে যেমন হয় ঘুমিয়ে পড়ছে। আর এত ঘুমাচ্ছে মানে খুব মানে গভীর নিদ্রা এত বস্ত হয়েছে। তো সাধারণত চক্ষু উন্মীলিত সময় চক্ষুটা নির্মিলিত হয়, কিন্তু মহাপ্রসাদে গোবিন্দ সময় ঘুমটা ভেঙে যায়। কিন্তু এই লোকটি মহাপ্রসাদে গোবিন্দ জানে না, কারণ মহাপ্রসাদে হওয়ার সময় ঘুম মানছে না। তো অন্য লোকটাকে ধাক্কা দিচ্ছে, ওঠো ওঠো ওঠো, উঠেছে উঠে খাওয়া দাওয়া করার পরে বলছে স্বামীজি কোথায়, স্বামীজি কোথায়? বলছে কেন? বলছে আপনাদের স্বামীজি তো পাওয়ারফুল স্বামীজি। বলছে কিরকম? বলছে দেখুন আমি মনের কথা বলি, আমি সারা জীবনে কখনো রাত্রেবেলায় ঘুমাতে পারিনি, কত ডাক্তারের কাছে গেছি, কত ওষুধ খেলাম, ঘুমিয়ে আসে না। কিন্তু দেখলাম এই স্বামীজি যখন পাঠ দিচ্ছে পাঠে বসার সঙ্গে সঙ্গে ঘুম, তখন নিশ্চয় কোনো ক্ষমতা আসছে না। দেখতে পাচ্ছে আমাদের কলিযুগের অবস্থা, চোখটা খুব খুব ভারী হয়ে যায়। যেমন ভগবানের কথা আলোচনা, আর যখন পরনিন্দা হবে তখন কি 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 বললো কি বললো তখন সব খুব কেটে যায়, অন্য যেন খারাপ কাজ নয়। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ, পরনিন্দা পরচর্চাতে তখন ঘুমটা হবে, আড্ডা লাগাতে হবে। দেখো আমি জানতাম কেন এটা হয়, আমি জানতাম না, তারপরে শুনলাম এর পেছনে একটা ঐতিহাসিক কারণ।
কারণ আছে, আপনারা ওটা যদি জানেন যদি জানেন তাহলে জন্য এটা খুব ভালো। তো একজন ঘুমানের লোক ছিল, রাম যখন রাম রাজা ছিল তার নাম ছিল কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের নাম শুনেছেন? রামের ভাই কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণ ঘুমাতে এক্সপার্ট, ছমাস ঘুমাবে তারপরে সমাজ উঠবে আবার কি আবার ঘুমাবে, সবসময় ঘুমিয়ে থাকে। তো কুম্ভকর্ণ কে হত্যা করা হয়েছে সবাই খুশি, কিন্তু একজন খুব দুঃখ পেয়েছে যে কুম্ভকর্ণ মরে গেল। কে সে? নিদ্রা দেবী। তো নিদ্রা দেবী গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে বলছে, হে ভগবান আমি এত সুন্দর একটা আশ্রয় পেয়েছিলাম, আপনি সেই আশ্রয়টা কেড়ে নেবেন। আর কুম্ভকর্ণ যেহেতু অসুখ ছিল তার সংস্পর্শে আমি অসুস্থ হয়ে গেছি, এখন আমার কি গতি হবে? তখন রামচন্দ্র বলছে, কোনো চিন্তা করবে আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। যে কিরকম? এরপরে যেখানে ভগবানের কথা হবে সেখানে তুমি চলে যাবে, আরে অনেক আশ্রয় তুমি পেয়ে যাবে। তাই যেখানে ভগবানের কথা হয় সেখানে নিদ্রা দেবী খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখায় এবং সে তখন যারা শ্রোতা তাদের আশ্রয় গ্রহণ করে এবং বললেন যে যেহেতু তুমি ভগবানের কথা শোনার সুযোগ পাবে তারপরে তুমি সুস্থতা লাভ করবে। সেই কারণে কলিযুগের মানুষের পক্ষে ধ্যান করার সম্ভব নয়, কারণ ধ্যান করলে ঘুম পাবে। আর ধ্যান করার জন্য 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন কে? বাল্মীকি মুনি। আমরা মাসি কত বছর? 60 বছর। তো কি করে আমরা ধ্যান করবো? তাই কলিযুগের ধ্যান হচ্ছে জপ ধ্যান, অর্থাৎ মন্ত্র উচ্চারণ করে সেটাকে শোনাটাই হচ্ছে কলিযুগের ধ্যান। সিএলও বলা আছে, হরের নাম হরের নাম হরের নাম কে বলো, কল নাস্তের কো নাস্তের কো নাস্তের কো গতিরন্ন থা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। কেন নেই? কারণ কলিযুগ হচ্ছে দোষের সাগর। কলে দোষে নিজের রাজন অস্তি এক মহান গুণ কৃষ্ণ নাম এব কৃষ্ণস্য মুক্ত ছন্দ পরম রজে। বলা আছে কলিযুগটা হচ্ছে দোষের সাগর, কলের দোষে নিজের রাজন, কিন্তু তার মধ্যে একটি মহান গুণ রয়েছে, সেটি হচ্ছে ভগবানের দিব্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা কীর্তন করি জপ করি তাহলে আমরা এই কলিযুগের কলমশকে অতিক্রম করে আমরা ভগবানকে লাভ করতে পারি। তো যখন কলিযুগ শুরু হচ্ছে তখন যুধিষ্ঠির মহারাজ ডাকত আর কলির সন্ধিক্ষণ যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করছেন এবং কলিযুগ তখন প্রবেশ করল। যুধিষ্ঠির মহারাজ রাজপ্রাসাদের মধ্যে আছে আর ভীমসেন পাহাড়ে আছে। তো পাহাড়ে দেখছে হঠাৎ একটা লোক দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে ভীমসেনকে বলছে, ভীমসেন ভীমসেন আমি রাস্তায় একটা অদ্ভুত জিনিস দেখলাম। বলছে কি জিনিস দেখলে? বলছে দেখলাম রাস্তায় একটা লোক চাষ করেছে জমিতে, তো জমির ফসল যাতে কেউ খেয়ে না নেয় তার জন্য জমিতে বেড়া দিয়েছে, বেড়া ফেন্স। আমি দেখছি ওই বেড়াটাই ফসলগুলোকে খাচ্ছে, তো অদ্ভুত ব্যাপার না কোনো দেখি বেড়া কি করে ফসলকে খাচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন? ভীমসেন বলছে আমার তো অত বুদ্ধি নেই, ভেতরে আমার দাদা যুধিষ্ঠির মহারাজ আছে, তিনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন। ওই ভেতরে চলে গেল। তো কিছুক্ষণ পর আরেকজন আসে দৌড়াতে দৌড়াতে, ভীমসেন ভীমসেন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। যে কি অদ্ভুত জিনিস দেখলাম? যে একটি লোক একটা পাত্রে বিরাট বড় পাত্রে জল ভর্তি করে রেখেছে, পুরো ভর্তি আছে পাত্রটা, সেই পাত্র থেকে জলটা আরো কয়েকটা পাত্রে ভর্তি করলো। তো ছোট ছোট পাত্রগুলো সব ভরে গেল, কিন্তু যখন আমার ছোট পাত্রগুলো থেকে বড় পাত্রে জলটা ঢালছে বড় পাত্র আর ঢুকছে, এটা কি ব্যাপার? প্রভুর ব্যাপার জলের পরিমাণ দেখা গেছে, কেন তো বড় পাত্রটা ভরছে না? তখন ভীষণ আছে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না, ভেতরে যুধিষ্ঠির মহারাজ আছে তিনি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবেন। কিছুক্ষণ পর আর একজন এসে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ভীমসেন ভীমসেন আমি রাস্তায় একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি জিনিস দেখলাম? একটা লোক একটা হাতে ছুঁচ নিয়েছে আর একটা হাতে হাতি নিয়েছে। তো দেখলাম হাতিটা ছুঁচের ফুটো দিয়ে ঢুকে গেল কিন্তু হাতির লেজটা আটকে গেল। এটা কি করে সম্ভব? এত বড় হাতি
সে ঢুকে গেল আমার লিস্টটা কি করে আটকে গেল আমি বুঝতে পারছি। তখন বিভীষণ বলছে আমি এই প্রশ্ন উত্তর দিতে পারবো না, ভেতরে যুধিষ্ঠির মহারাজ আছে, সে আপনার প্রশ্ন উত্তর দিতে পারবে। তো কিছুক্ষণ পর আরেকজন এসছে, এসে বলছে বিভীষণ আমি রাস্তায় আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম। কিরকম দেখলাম? একটা বিরাট বড় পাথর পাহাড়ের মতো, একটা লোক পাতলা সুতো দিয়ে টানছে, কিন্তু সেই পাথরটা পাহাড়টা গড়িয়ে গড়িয়ে আসছে। কিরকম একটা অদ্ভুত ব্যাপার, এই প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে না? কারণ বিভীষণ বলছে আমি এই প্রশ্ন উত্তর দিতে পারবো না, ভেতরে যুধিষ্ঠির মহারাজ আছে, সেই প্রশ্ন উত্তর দিতে পারবো। তখন চারজন ঢুকে গেছে, কেউ আর বেরোচ্ছে না। মহারাজ বলছে কোথায় গেল সে, সেটা হচ্ছে কলি। কারণ এই চারটি প্রশ্ন সে করেছে, এটা হচ্ছে কলিযুগের চারটি লক্ষণ। তো প্রথম তখন যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বোঝাচ্ছে, বলছে প্রথম প্রশ্নটা ছিল যে বেড়া অর্থাৎ ফেন্স দিয়ে ফসলকে সুরক্ষার জন্য বেড়া দেওয়া হয়েছে, সে বেড়াটাই ফসলটাকে খাচ্ছে। তো কলিযুগে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে সেই খেয়ে ফেলবে, অর্থাৎ বাংলায় কথা আছে রক্ষকই ভক্ষ, দেখা যাচ্ছে এটা, দেখতে পাচ্ছেন? এটাকে অনেক বছর আগে বলা হয়েছে, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ, যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। দু নম্বর, বড় পাত্র থেকে ছোট পাত্রে জল ভরে যাচ্ছে, কিন্তু ছোট পাত্রগুলো থেকে যখন জলটা বড় পাত্রে ভরা হচ্ছে, বড় পাত্রটা ভরছে। এটা কিরকম? কলিযুগে একজন বাবা চার পাঁচজন ছেলেকে দেখাশোনা করতে পারে, কিন্তু চার পাঁচজন বাবা চার পাঁচজন ছেলে একটা বাবাকে দেখতে পাবে না। বাবা বলে বাবা আমাদের পক্ষে সম্ভব না, বললে জমে যা। এটা হচ্ছে কলিযুগের একটি লক্ষণ, যারা বুড়ো তারা বুঝতে পারছেন, আর যারা এখনো হননি বাবাদের বড় বুড়োদের বড় খারাপ গতি করেছে, বুড়োদেরকে কেউ দেখতে পারে না, এটা কলিযুগের একটা লক্ষণ। বুড়ো হলে আমি একটা সুন্দর কাহিনী শুনছিলাম, ভাবতে না যে আমরা বলে না ঘুটে পড়ে আর গোবর হাস, আমরা সকলে কিন্তু সেই সেই একই জিনিস আমাদের লাভ হবে। তো একটা পরিবারের কাহিনী বলবো, এটা থেকে আমাদের বিরাট শিক্ষা লাভ করার আছে। দাদু সেই পরিবারে আছে, পিতা মাতা একটা ছেলে ছেলের বউ আর তাদের একটা ছেলে, অর্থাৎ তিনটে জেনারেশন, নাতি বাবা মা দাদা, খুব আভিজাত্যপূর্ণ পরিবার, খুব বড়লোক। তো খুব ভালো ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে, না দামি প্লেটে খায়, কাঁচের প্লেট, দামি কোম্পানির প্লেট। একদিন কি হয়েছে, পুরো হয়ে গেছে দাদু, হাত থেকে প্লেটটা পড়ে গেছে আর পরে প্লেটটা ভেঙে গেছে। আর যেহেতু দামি প্লেট ভেঙে গেছে, বৌমা একদম রুদ্র মূর্তি ধারণ করেছে, খুব ঘাটানি দিচ্ছে শ্বশুর, জানেন এটা কত দাম, কত পয়সা দিয়ে এটা টেলিটা দিতে হয়েছে, কিন্তু সেখানে কেউ জানেন না। কালকে থেকে আর আমাকে কাপড়ে প্লেট দেওয়া হবে, আবার ভেঙে ফেলবে দামি প্লেট, কালকে থেকে কাগজের প্লেটে দিতে দেওয়া, ঠিক আছে কি আর করা যাবে। বললাম না যে লাস্ট 15 বছর দাদুকে খাওয়া হয়ে গেলে সেই পাতাটা ডাস্টবিনে না ফেলে সেই পাতাটাকে জমা করে রাখছে, অনেকগুলো পাতা হয়ে গেছে। বাবা মা দেখতে পেয়েছে, আরে পাতাগুলোকে দার্জিলিং না ফেলে এগুলো রেখেছে কেন? বলে তোমাদের কাছ থেকে তো শিখছি। বলছি কিরকম? আমি তো দেখছি যে তোমাদের কাঁচের প্লেট কেনার টাকা নেই এখন আমার দাদুর জন্য,
বলা যায় না আমার রোজগারটা কেমন হবে, আমার হাতে কাগজের পেট কেনার টাকা থাকবে না, তাই এখন থেকে জোগাড় করে রাখছি তোমাদের জন্য। এটা হচ্ছে এই জগতের নিয়ম, এরকম একটা হচ্ছে প্রযোজকের একটি লক্ষণ। অর্থাৎ একজন পিতা পাঁচজন ছেলেকে দেখাশোনা করতে পারবে, কিন্তু পাঁচজন ছেলে মিলে একজন পিতাকে দেখতে পারবে না, কারণ পুরোদের দশা খুব খারাপ হয়ে যাবে। তিন নম্বর, হাতি ছুটের ফুটো দিয়ে ঢুকে যাচ্ছে আর লেজ চাকরি আছে, এটা হচ্ছে প্রযোজকের বিচার ব্যবস্থা। কিরকম বড় বড় চোখ হবে আর যারা ছোট চোখ ছিটকে চোখ তারা ধরা পড়ে যেতে থাকবে, এটা হচ্ছে কলিযুগের বিচার ব্যবস্থা। সেটা একটি বিচার ব্যবস্থার লক্ষণ হয়ে গেল, এটিকে যে খারাপ লক্ষণ। কিন্তু চতুর্থটা হচ্ছে ভালো লক্ষণ, বলা হচ্ছে বড় পাথর পাহাড়ের মতো তাকে পাতলা সুতো দিয়ে টানছে, পাহাড়টা গড়িয়ে গড়িয়ে আসছে। কলিযুগ হচ্ছে পাপের পাহাড়, কিন্তু যদি আমরা হরিনাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তাহলে আমরা এই পাপের পাহাড়কে অতি সহজে অতিক্রম করতে পারি। এই কারণে বলা হচ্ছে কলিযুগে হরিনাম ছাড়া আর কোন গতি নেই। এটা আপনাদের বিশ্বাস জন্মাচ্ছে, এতক্ষণ ধরে বললাম এটা হচ্ছে সূচনা ইন্ট্রোডাকশন, কারণ হরিনাম ছাড়া আমাদের আর কোন গতি নেই। দেখো হরিনাম করার উদ্দেশ্যটা কি, হরিনাম করলে কি পাওয়া যাবে? হরিনাম করার উদ্দেশ্য হচ্ছে আমরা হরিনামের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম লাভ করব। কারণ মহাপ্রভুর কি শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান প্রভুষে তনয় তদ্ধান বৃন্দাবন ব্রহ্মা কাছে উপাসনা বুঝবধু বর্গিনে দেখিতা শ্রীমদ ভাগবত প্রমাণা মমল তোমা তোমার মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মত নিধন তত্ত্ব আদর না কর। মহাপ্রভু শিক্ষা হচ্ছে খুব সরল শিক্ষা, তার শিক্ষা অনুযায়ী আরাধ্য ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আরাধ্য ভগবান ব্রজসতন বৃন্দাবন কৃষ্ণ, ব্রহ্মা কাছে উপাসনা ব্রজবধু গোপীদের কল্পিতা, ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণ আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার প্রমাণটা কি, শ্রীমদ ভাগবত প্রমাণ অমল, শ্রীমদ ভাগবত হচ্ছে সেই অমল পুরাণ হচ্ছে তার প্রমাণ। প্রেমা মাত্র মহান, জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তা আমরা হরিনাম কেন করবো, আমরা ভক্তি কেন করবো, আমরা ভগবানের কাছে কেন যাই, আমাদের নিজের স্বার্থ সৃষ্টি করার। তাই বলা হচ্ছে ভগবত গীতাতে আর্থ অর্থার্থী জিজ্ঞাসী এবং জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার ঘটনের মানুষ ভগবানের চরণে শরণাগত হয়। কিন্তু কলিযুগে একটা ক্যাটাগরি বেশি, আর্থ। আর্থ মানে যাদের জীবন খুব দুর্নীত, তা আমরা তো মায়াপুরে থাকি, অনেক লোক আসে এসে বলে প্রভু মন্দিরে থেকে যাবো বাড়িতে যাব না, কেন কি হয়েছে, আর থাকা যাচ্ছে না, কি হয়েছে, খুব ঝগড়া হয়েছে। তো ঝগড়া হচ্ছে বলে মন্দিরে থাকতে হবে, আর যদি যদি ফোন করা এবার হাসছে, আমাদের যখন সংসার থাকে তখন খুব ভালো লাগে, তখন খুব মিষ্টি কথা বলে, আর যখন মিষ্টি কথাটা যখন আবার তেত হয়ে যায় তখন ভালো লাগে। তা একজন ভক্ত রিসেন্ট বিয়েটা হয়েছে, এক দেড় বছর হয়েছে, এসে বলছে প্রভু কেন যে ভুল করলাম, আমি এখন তো আর বলে লাভ নেই, এটা হচ্ছে দিল্লিকে লাভ নেই, যে খায় অভিবস্থা হয় যদি খায় অভিবস্থা, এটা হচ্ছে জগতের নিয়ম। যে বিয়ে করেনি সে ভাবছে বিয়ে করলে তো ভালো হতো, আর যে বিয়ে করেছে ভাবছে বা কি যে করলাম কি ভুলটা করলাম। তো যে যাই হোক, তো আমাদের আমাদের এই জগতে কেউ ভালো নেই, কেউ ভালো নেই, কারণ এই জগতে কেউ ভালো থাকতে পারে না, কিন্তু প্রত্যেকেই ভাবছে অন্যরা ভালো আছে, এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। কারণ আমাদের ভগবানকে লাভ করতে গেলে এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আত্ম আমরা প্রত্যেকেই আত্ম, কারণ এই জগতে কেউ সুখী থাকতে পারে না, এই জগতে কেউ সুখী থাকতে পারে না। আর তার দুঃখটা বেশি হবে যে যত বেশি সুখী হওয়ার চেষ্টা করবে
সে তত বেশি দুঃখ পাবে। এটা হচ্ছে জগতের নিয়ম। কখন আমাদের জীবনে দুঃখ সুখ হয়? যখন আমরা এই দুঃখময় জগৎকে সুখময় করার চেষ্টা করি। কখনো হবে না। অনেক স্বপ্ন দেখতে পারে, অনেক সেমিনার দিতে পারে, কিন্তু এই দুঃখময় জীবন কখনো সুখময় হবে না। শ্রীল প্রভুপাদ বলছেন যে মরুভূমিতে জল নাই, যতই আপনি সেমিনার দেন মরুভূমিতে জল আসবে? হবে না। ঠিক একই ভাবে এই জগৎটা দুঃখের জগৎ, এটা কখনো পরিবর্তিত হবে না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ্গীতা, এই জগতে যে দুঃখালয় যে বানিয়েছে এই জগৎকে, সেইটা বলেছে দুঃখালয়। কেন? এই জগতের একটা বিশেষ ত্রুটি রয়েছে, কি ত্রুটি? অশাশ্বত। এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ, কিছু আমাদের সঙ্গে থাকবে না, কিছু থাকবে না। এই জগতে ভয়ের জগৎ। ভয় কেন? পদম পদম জগ বিপদম, প্রতি পদে বিপদ। অনেকে ভাবে বিপদ এলো, বিপদে নিয়ে এসে যায়, তার মানে বিপদ নাই। এটা হচ্ছে একটা মূর্খের লক্ষণ। আমাদের প্রতি পদে বিপদ, কি এটা বুঝতে পারে? যারা ভগবানের ভক্ত তারা এটা বুঝতে পারে যে প্রতি পদে বিপদ রয়েছে। কিন্তু আমরা কি ভাবছি? আশ্রয় খুঁজছি, আশ্রয় যে এর আশ্রয়ে থাকলে আমি সুখী থাকি। প্রত্যেক আশ্রয় খুঁজছে। যারা বাচ্চা জন্ম হওয়ার পরে মায়ের আশ্রয় থাকে, বলছে মায়ের কোলে থাকলে আমি নিশ্চিত। তারপর ছেলে যখন বড় হয় তখন আস্তে আস্তে মা থেকে বাবা থেকে একটু বেশি বাবা আশ্রয় হয়েছে। তারপর আরেকটু যখন বড় হয় বাড়িতে যদি চোর আসে, চোর ডাকাত করে, তখন যায় বাবা মাকে অবাকে বাঁচতে পারবে, তখন পুলিশকে ফোন করে। তারপরে আবার আশ্রয়টা যাদের পুলিশ কারাগারে কাজ করে, নেতা কারাগারে কাজ করে, তখন পুলিশকে দিয়ে পাওয়া যাবে, নেতাদের কাছে যেতে হবে। তো যখন বড় বড় সামাজিক বলে প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমিকম্প, সুনামি, তখন তো রাজনীতি তারা বেশি করতে পারবে, তখন দেবতাদের উপর নির্ভরশীল। আমরা জানি দেবতারা বিপদে পড়ে বিষ্ণুর কাছে যায়, তো ভগবানের আশ্রয় নিতে হবে। তাই আমাদেরকে কেউ এই জগতে আশ্রয় দিতে পারবে না, একমাত্র আশ্রয় ভগবান দিতে পারে। ভগবানের নাম কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই আমরা যে আনন্দ, যে আশ্রয় খুঁজছি, সেই আশ্রয় এই জগতে কোনো ব্যক্তি দিতে পারে, সেই আশ্রয় একমাত্র দিতে পারে ভগবানের দিব্য নাম। সেই জন্য ভক্তিমান ঠাকুর বলছেন নাম বিনা ইয়াছে এই চত্ব ভুবন মা। তো সেই কারণে আমাদের এই হরিনামের উপর এত জোর দেওয়া হয়েছে। তো সেই হরিনাম আমাদের কিভাবে করতে হবে, তাই জন্য বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবগীতা ভক্তি, কৃষ্ণপ্রে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। বলা হচ্ছে যত সাধারণ ভজন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবগীতা ভক্তি। কেন? এই নবগীতা ভক্তি পথে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ পাওয়া যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নবগীতা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নীলাপরাধে নাম লইলে পায় প্রবোধন। আমরা যদি অপরাধ শূন্য হরি নাম করি তাহলে আমরা কৃষ্ণ প্রেম পাবো। নাম করলে কৃষ্ণ প্রেম হবে না। কিভাবে নাম করতে হবে? অপরাধ শূন্য এবং সেখানে আমরা আটকে যাচ্ছি। সেই কারণে ইস্কনে যখন আমরা প্রথমে আসি তখন আমাদের যারা প্রচার করা বলে না, হরিনাম করলেই সব হয়ে যায়, খুব সহজ। তো হরিনাম করতে করতে 10 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর, প্রভু কোথায়, প্রেম কোথায়? তো প্রেম তো হচ্ছে না, কি ব্যাপার? তো হরিনাম কি তার গুণ হারিয়ে ফেলেছে? কেন হচ্ছে না? নাম করার ফলেও প্রেম যাচ্ছে না কেন? কারণ আমরা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে পারছি না। সেই কারণে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কি করে শুদ্ধভাবে হরিনাম করা যায়। তার জন্য চারটি যোগ্যতা,
তিনি শিক্ষাষ্টকমের তিন নম্বর শ্লোকে শুদ্ধ নাম করার চারটি যোগ্যতা ব্যাখ্যা করছেন। কি কি যোগ্যতা? তিনি বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরদিব সহিষ্ণুনা অমানিয়া মানদেন কীর্তনীয় সদাহানি। এই চারটি যোগ্যতা এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথম যোগ্যতা হচ্ছে ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ আমাদের দৈন ভাব দৈনতা। প্রথম যোগ্যতা হচ্ছে দৈনতা। কার থেকে দৈন? যে রাস্তায় যে ঘাস থাকে না তার থেকেও দৈন। তরলিপ সহিষ্ণুনা, গাছের থেকেও বেশি সহিষ্ণু। অমানিয়া অর্থাৎ অহংকার শূন্য। মানবীয় অন্যকে সম্মান প্রদর্শন করে। এই চারটি যোগ্যতা যখন আমাদের চরিত্রে প্রকাশিত হবে তখন আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারব। সেই কারণে মহাপ্রভু এই জগতে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি তার বিভিন্ন পার্শ্বদের মাধ্যমে এই সমস্ত গুণাগুলি তিনি প্রকাশ করেছেন। আমি মহাপ্রভুর বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে এই সমস্ত গুণাগুলি আমরা কীভাবে লাভ করতে পারি এবং এই গুণাগুলি যাদের রয়েছে তাদের চরিত্রটা কীরকম সেটা যখন আমরা জানতে পারবো তখন বুঝতে পারবো আমরা কোথায় আছি আর আমাদেরকে কোথায় যেতে হবে। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু তার পার্শ্বদের মাধ্যমে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা এখন কোথায় আছি এবং আমাদেরকে কোথায় পৌঁছাতে হবে। তো প্রথমটা হচ্ছে দৈন। এই দৈন কথাটা শুনলে মানুষের খুব চিন্তা হয়, কারণ আধুনিক জীবন আর এই মহাপ্রভুর শিক্ষা হলো উল্টো। আধুনিক জীবনে কি শিক্ষা দেওয়া যাচ্ছে? বড় হ, আর মহাপ্রভু কি বলছে? ছোট হ। এই বলছে কি প্রকার কথা? এই ভগবানের কাছে তো জানেন বাবা মায়ের ছেলেকে কি বলছে? ছোট হ, বড় হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বৈজ্ঞানিক হ, ফার্স্ট হ, 90% পাও, তাই না? কোনো বাবাকে বলে ছেলেকে বাবা কেন আমাদের সকলে বড় হতে চায় কিন্তু মহাপ্রভুর কি শিক্ষা? মহাপ্রভুর শিক্ষাটা হচ্ছে যে ছোট। সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে মহাপ্রভু আমাকে তো অনেকে বিদগ্ধ পণ্ডিত বলে, আমি একজন মহান ব্যক্তি, কিন্তু আমি তো জানি যে আমি কত মূর্খ। কিরকম মূর্খ? আমি নিজে জানি না আমি কি। তো সেই কারণে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আমি কি, এটাকে বলে অথার্থ ব্রহ্ম জিজ্ঞাস। আমাদের আধ্যাত্মিক জীবন তখনই শুরু হবে যখন আমাদের মধ্যে এই প্রশ্নটা যায়। আমরা কত প্রশ্ন করছি ছোটবেলা থেকে, বাবা মাকে প্রশ্ন করি, স্কুল কলেজে গিয়ে শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করি, অফিস আদালতে কত প্রশ্নোত্তর চলছে, সব সময় প্রশ্নোত্তর, টিভি খুলবেন সব জায়গায় প্রশ্নোত্তর প্রশ্নোত্তর প্রশ্নোত্তর, কিন্তু আমরা এই আসল প্রশ্নটা করছি না যে আমি কে, কেন মরে যাবে তা উত্তর, আমি কে এবং আমি দুঃখ চাই না আমার কেন দুঃখ হয়, আমি মরতে চাই না আমাকে কেন মরতে হয়, আমি মৃত্যু হতে চাই না আমাকে কেন মৃত্যু হতে হয়, আমি রোগ চাই না আমাকে কেন রোগগ্রস্ত হতে হয়। এই প্রশ্ন, এই প্রশ্ন যখন আমাদের হৃদয়ে জাগরিত হবে তখন আমাদের মনুষ্য জীবনটা শুরু হবে। তো সেই কারণে সেই প্রশ্ন শুনে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণে নিত্য দাস। এইটা হচ্ছে দৈনতা। আমরা দাস হতে শিখব কারণ আমরা দাস, কিন্তু আমরা সেটা ভুলে যাচ্ছি।
এবং ভুলে গিয়ে আমরা প্রভু হওয়ার চেষ্টা করছি। এবং যতই আমরা প্রভু হওয়ার চেষ্টা করি না কেন, আমরা কখনো প্রভু হতে পারবো না। কারণ একেলা ঈশ্বরে কৃষ্ণ আর সব, কিন্তু আমরা মনে করছি যে আমরা হচ্ছি প্রভু, স্বাধীন। আর ভৃত্ত মানে কি? যে হচ্ছে পরাধীন। আপনারা যদি জীবনটাকে কেন্দ্র পর্যালোচনা করবেন, আমরা প্রতিটি পদক্ষেপে আমরা হচ্ছে পরাধীন, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, অন্যের উপর নির্ভরশীল, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। আপনারা কারা কারা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছেন বলুন তো, হঠাৎ আবির্ভূত হয়ে গেছে, হাত তুলুন, কেউ আছেন? আপনারা কারা কারা নিজের বাবা মাকে চয়েস করেছেন, আমি এবার এই বাবা মাকে নিয়ে জন্মগ্রহণ করবো? আছেন এখানে? আছেন? আমরা কি জন্মগ্রহণ করছি না আমরা একটা পরিস্থিতিতে জন্মগ্রহণ করতে বাধ্য হচ্ছি? বাধ্য হচ্ছি। আমরা কি বিরাট বিরাট কিছু দেখায় ভাব জন্ম, আমরা অন্যের উপর নির্ভরশীল, পিতা মাতার উপর নির্ভরশীল, আর অন্তিমে ভগবানের উপর নির্ভরশীল। আমরা নিজের কর্ম অনুযায়ী আমরা একটা জন্ম লাভ করি। তারপর ছেলে যখন ছোট থাকে তার উপর নির্ভরশীল, মা বাবার উপর নির্ভরশীল, মায়ের উপর নির্ভরশীল, বাবার উপর নির্ভরশীল। তারপর স্কুলে যায়, ক্লাসরুমে বসে, সেখানে কি স্বাধীন না পরাধীন? স্বাধীন। ওখানে নিয়ন্ত্রিত, বাড়ির উপর নিয়ন্ত্রিত, কার দ্বারা নিয়ন্ত্রিত? শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত। স্কুলে ভালো লাগে না, ও কলেজে যাবে, তো কলেজে ইচ্ছা থাকলেও উপায় নেই, ক্লাসরুমে বসলে ওই প্রফেসর ব্যবহার করবে, তাই তো নিয়ন্ত্রিত। তারপরে বলে আর পড়াশোনা করতে ভালো লাগছে না, আর বাবা মার পয়সা নিয়ে আমি কতদিন চালু, আর ভালো লাগছে, এগুলো স্বাধীন হতে চায়। তো স্বাধীন কিভাবে হবে? তাহলে চাকরি, চাকরি, চাকরি মানে কি? কি চাকরি? চাকরি মানে চাকর, তাহলে চাকর থেকে চাকরি। তো লোক বদলাচ্ছে, কিছু মনে করবে ন্যাশনাল মানিয়ারও স্বাধীন হতে চায়, খুব ভালো। কিন্তু যেই কেউ আমরা স্বাধীন না, পুরুষ হোক আর মহিলা, মহিলারা ভাবছে স্বামীর কাছে না আছে, যদি বসের কাছে যায় তাহলে স্বাধীন, তো তার কাছে চাওয়াটা ভালো। অ্যাকচুয়ালি স্বামীর কাছে চাইলে বেকার, বেকার বস, এখন সবই খারাপ করে যদি দেবে। তো আমি বাড়ির কাজ করতে চাই না, আমি যখন যাই ফ্লাইটে যখন যাই, তো এই স্বাধীনতা থেকে আমার খুব দুঃখ লাগে। যে সমস্ত কাজগুলো বাড়িতে করতে আমরা অন্যায় প্রকাশ করি, এর হচ্ছে সে কাজ করতে বাধ্য হয়, তাই না? এখন তো, এখন তো মেয়েরা সরকারিতে চাইলে ঝামেলা, কিন্তু এর হচ্ছে ইচ্ছা না থাকলেও ছেলে কাঁদলে দৌড়াতে হবে, নিজের ছেলে কাঁদলে যদি দৌড়াতে পারবে না, কিন্তু অন্যের জন্য দৌড়াতে হবে, টাকা পাচ্ছে, ঠিক আছে? কিন্তু কি আমরা স্বাধীন? আমরা স্বাধীন পড়াশোনা, চাকরি করছি, বসের বস পড়াশোনা করছি, বসের দ্বারা আমরা নিয়ে নিচ্ছি। এই যেমন আমি চাকরি করতে চাই না, আমি এক চাকরি করবো, আমি ব্যবসা করবো, স্বাধীন। কারো ভগবান থাকুক বা না থাকুক, ব্যবসায়ীদের একটা ভগবান আছে, ইংরেজিতে বলে কাস্টমার ইজ গড। যদি একটা কাস্টমার না থাকে তো ব্যবসা হবে? তো কাস্টমার দেখা করবে সেটাই ঠিক, কাস্টমার যদি বলে সূর্য পশ্চিম দিকে গেছে, ঠিক পশ্চিম দিকে ঘুরতে যাচ্ছে, এটা বলবে সেটাই ঠিক। এবং যারা ভালো ব্যবসায়ী তারা জানে, তো সেই কারণে ব্যবসা করলেও আমরা নিয়ন্ত্রিত। অন্তিমে যখন আর কাউকে পায় না সেবা করতে, কারোর প্রতি বিশ্বাস নেই, তখন বাড়িতে কুকুর বসে, কুকুর বসে ভাবছে কুকুরের মালিক। দেখবেন এখন শহরে যারা কবি যেতে পরিবারে তারা কুকুর নিয়ে হাঁটে। একবার আমি লন্ডনে হাঁটছি, মর্নিং ওয়াক করছি, দেখি একেবারে পাঁচটা কুকুর নিয়ে যাচ্ছে, কি ভাবতে হবে পাঁচটা কুকুর, তারা বাড়িতে একটা তো ফ্যামিলি মেম্বার নেই, খালি কুকুর। এখন আমি কুকুরের চরণে অপরাধ করে, মানুষের চরণে অপরাধ করা তো অসুবিধা নেই, কুকুরের চরণে অপরাধ করলে একটা জেল হবে,
কুকুরের ঢাকনাটা খুব ভালো করতো, কলির যুগে কুকুরের ঢাকনাটা খুলে গেছে। তো প্রভুপাদ হচ্ছে আগেকার দিনে বাড়িতে লেখা থাকতো যে প্রতিদিন দেব ভব ভগবানের ছবি কাটতো, এখন কি লেখা থাকে বিয়ার অফ ডগ, কুকুর থেকে সাবধান। অর্থাৎ এখন বাড়ির কেন্দ্র কিন্তু ভগবান নেই, গড় থেকে হয়ে গেছে ডগ, ডগ সিভিলাইজেশন। কিন্তু ডগ সিভিলাইজেশন হোক আর যাই হোক, আমরা কুকুর পুষছি, কুকুর পুষে পাচ্ছি, আমি কুকুরের মালিক। কিন্তু বিদেশের নিয়ম আছে, যখন কুকুর নিয়ে হাঁটাবে না রাস্তায় কুকুর পায়খানা করে খায়, এখানে কিছু নাই। এই জন্য ওরা একটা ব্যাগ নিয়ে করে পকেটে, যখনই পায়খানা করবে তখন এই ব্যাগ করবে। তো কে দাস আর কে প্রভু সেটা ভাবলে কুকুর, কিন্তু আমরা কুকুরের দাসত্ব স্বীকার করছি। তাই আমরা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যে আমরা প্রতিটি পরিস্থিতিতে কারো না কারো দাসত্ব করতে আমরা বাধ্য হচ্ছি, কিন্তু যখন বলি ভগবানের দাসত্ব করবে কেন? তাই আমাদের জীবনে তখনই সার্থকতা হবে যখন আমাদের এই দাসত্ব বোধকে আমরা যথাযথভাবে প্রয়োগ করব। তাই কৃষ্ণের দাসত্ব যখন আমি করবো, যখন ভগবানের দাসত্ব আমি করবো, তখন আমাদের জীবনটা আনন্দময় হবে। কিন্তু যখন আমরা অন্যের দাসত্ব করবো আমরা কখনো সুখী হতে পারবো না। তাই বলা হচ্ছে জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা কেন দুঃখ পাচ্ছি? আমরা দুঃখ পাচ্ছি কারণ আমরা ভগবানকে ভুলে গেছি, কৃষ্ণ ভুলে গেছি, ওনাকে বলি মুখ অতি মায়াকারে সংসার। এটা মানুষ বুঝতে পারছে না। মানুষ ভাবছে যে ভারতবর্ষের মানুষের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তাই জন্য দুঃখ। আরে আমি যে গাড়ি বাড়ি কিছু কিছু বাকি নেই, তাই তো সুখে থাকা উচিত। ভারতবর্ষের মানুষ সেই যে পাশ্চাত্য সংস্কৃতি হচ্ছে সমস্ত দুঃখের কারণ, সেই পাশ্চাত্য সংস্কৃতিকে ভারতবর্ষ গ্রহণ করে রাখছে, আমরা অবরোধ। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় দুর্ভাগ্য। আমাদের আসল সম্পদকে পরিত্যাগ করে আমরা পাশ্চাত্যের ভিখারি, পাশ্চাত্য সংস্কৃতির ভিখারিকে পরিণত করে। সেখানে ছিল বহুবার যখন আমেরিকায় গেলেন, তো আমেরিকায় আমরা কি করতে যাই? ডলার কামাতে যায়, সাথু দাম যায় সব টাকা কামাতে। তো বহুবার গেছে, তো বহুবার গেছে যে শুধু লক্ষ টাকা, আপনি এখানে কি পেতে এসেছেন, কি নিতে এসেছেন? আমি এখানে তোমাদের কাছে কিছু নিতে আসি, আমি তোমাদেরকে দিতে এসেছি। কি দিতে এসেছি? যেটা তোমরা ভুলে গেছ, সেই কৃষ্ণ ভক্তির সম্পদ তোমাদেরকে আমরা দিতে এসেছি। লন্ডনের প্রভুপাদ আছে, ব্রিটিশ, যে ব্রিটিশ আমাদের ভারতবর্ষকে শাসন করে গেছে, তো ব্রিটিশ রিপোর্টার হচ্ছে প্রভুপাদকে, প্রভুপাদ কি করতে এসেছেন, কি দিতে এসেছেন? প্রভুপাদ ব্রিটিশ রিপোর্টারকে ইংল্যান্ডের বুকে গানিয়ে বলছে, সব দীপ্ত কণ্ঠে বলছে, তোমরা ব্রিটিশরা তোমরা ভারতবর্ষ শাসন করেছ এবং তারপর তোমরা অনেক কিছু চুরি করে নিয়েছ। আমি গেছিলাম ব্রিটিশ মিউজিয়াম, সব কোহিনূর এখনো আছে, সে ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। তো তোমরা ভারতবর্ষকে অনেক কিছু চুরি করেছ, কিন্তু সব কিছু চুরি করতে গিয়ে আসল জিনিসটা চুরি করতে ভুলে গেছে। সেই যে গীতা ভাগবতের শিক্ষা যে ভারতবর্ষ যে প্রকৃত সম্পদ, কৃষ্ণ ভক্তির সম্পদ, সেই সম্পদটা তোমরা চুরি করতে ভুলে গেছ, তো সেই কারণে আমি এসেছি তোমাকে সেটা প্রদান করার জন্য। এটা হচ্ছে শিলাপ্রভুপাদ। এই এই মনোভাব যখন আমাদের ভারতবাসীর মধ্যে জাগবে যে আমাদের অন্যের কাছ থেকে নেওয়ার কিছু নেই, কিন্তু আমাদেরকে অনেক কিছু দেওয়ার আছে। আমরা সব থেকে বড়লোক এই পৃথিবীতে, কিন্তু সেই বড়লোক ভারতবাসী এখন পাশ্চাত্য শিক্ষার প্রভাবে গরিবে পরিণত হয়েছে। কারণ তারা ভাবছে যে কিভাবে বড়লোক হওয়া যায়, টাকা থাকলে বড়লোক হওয়া যায়, কিন্তু তারা তো সব থেকে গরিব যাদের কাছে টাকা আছে। টাকা দিয়ে বড়লোক হওয়া যায় না, কে বড়লোক? সেই হচ্ছে বড়লোক যার কাছে সেই সম্পত্তি আছে, যে সম্পত্তি টাকা দিয়ে কেনা যায় না। তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে
সেই সম্পদকে আহরণ করা যে সম্পদকে টাকা দিয়ে কেনা যায় না এবং সেই সম্পদ কিভাবে লাভ করা যায় তার যোগ্যতা হচ্ছে চিনাগতি সুনিশ্চিত আমাদেরকে দৈন্য হতে এবং সেই দৈন্যতা হচ্ছে প্রাথমিক যোগ্যতা যে যোগ্যতার মাধ্যম দিয়ে আমরা ভগবানের নাম করতে পারি যেহেতু আজকে সময় সমাপ্ত আগামীকাল আমরা এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করব এবং আমি আজকের বক্তব্য এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীল প্রভুপাদ কী